এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। কাছে চলো নিজে যে সবকিছু রেডি করতে হবে, তো নিচে যাওয়া যাক। তারপরে সব রেডি করছি সেগুলো তোমাদের কাছে সব, তো নিজে যে সবকিছু রেডি করছি সেগুলো তোমরা আমার সাথে সাথে দেখো চলো। তো নিচে চলে এসেছি, যেটার মধ্যে ঠাকুর বসাবো সেটা এখন আলপনা দিতে হবে। তো আলপনা দিই, তোমরাও দেখো এই যে নৌকো বানিয়েছে দাদা, আর ঠাকুরের যেটা বসাতে হয় সেগুলো সবকিছু বানানো হয়েছে। এখন আলপনা দেব, আলপনা দিতে শুরু করব। তো দেখো তোমরা, তো তুমি আজকে কি বলতে চাও, আজকে কি পুজো? আজকে লক্ষ্মী পুজো। লক্ষ্মী পুজোতে তুমি এই সব ড্রেস পরে আছো কেন, তুমি স্নান করোনি কেন এখনো? জোরে বলো। ভাত খাচ্ছিলাম তাই। আজকে বৃষ্টি হবে কি হবে না? হবে না। আজকে কোথায় যাবা বিকেল বেলা ঘুরতে? জোরে বলো। বিকেল বেলা অন্য জায়গায় ঘুরতে যাব। অন্য জায়গাটার নাম কি? এই যে ওর হালাত কি অবস্থা, পাগলের মতো হয়ে রয়েছে, কি বলছো? মিরপুরে যাব। পাগলের মতো আছে তো পাগলের মতো নেবো না। তুই কি খাচ্ছিস এটাই? এই জলের জল খাচ্ছিস এটা? চলো আমরা তাড়াতাড়ি করে আলপনা দিয়ে নিই, নাহলে অনেক লেট হয়ে যাচ্ছে, ঠাকুরমশাই এসে তারপরে বসে থাকবে, তারপরে আমাদের বকাবকি করবে। চলো অনেক সুন্দর করে আমার মা আলপনা দিতে। এখন আমার টাইমের অভাব, তার জন্য আর করছি না। ক্যামেরাম্যানের জন্য অনেকক্ষণ অপেক্ষা করছিল। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থামা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থামা ফুল ফলার মাঠে সোনার ধান, দুধে ভাতে বেঁচে থামা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী।
তো আমার এখন পুজো দেওয়া কমপ্লিট, উপোস ভাঙব, তার জন্য এখন মাকে প্রসাদ বাড়িয়ে দিয়ে তারপরে আমিও প্রসাদ খাবো, মানে প্রসাদ খেয়ে উপোস ভাঙব। আসতে লজ্জা পাচ্ছি, কারণ ও সুন্দর ড্রেস পরেনি তাই ক্যামেরা আসবেনি আসবেনি আসবে না। কি অবস্থা! এলো মাছের তেল, আমার খুবই ভালো লাগে, তার জন্য আজকে কাকিরা রান্না করেছে, আমি বললাম আমাকে দাও, তো নিয়ে আসলাম। ও মাসি রান্না করেছে, তা এখন তো বেশি বেশি করে খেতে হবে। মাসি, আমি মাসি। তাহলে তুই কি মেয়ে? আমার ছোট মেয়ে, আমার ছোট মেয়ে যে রান্না করেছে। এই যে আমার কাকি আজকে পুজো করেছে, তো জোরে জোরে বলবা নালে কিন্তু কেউ শুনতে পাবে না। আমাদের বাড়ি পুজো হয়ে গেছে, তাই আমি আমাদের ঘরে চিৎকে বল, চিৎকার করে বল, আমাদের বল তোদের পুজো হয়েছে, বল আমাদের পুজো হয়েছে। আমি আমি আমার কাপে আলপনা দিয়েছি। আজকের মেনুতে আছে এই যে ভাত, সাথে হলো ওই যে নিয়ে আসলাম কি জানো, তেল তরকারি, মানে মাছের তেল দিয়ে তরকারি, আর এটা কি মাছ মা? রিঠা মাছ। আর অনেক ভাজা ভুজো হয়েছে, আমি অনেক লক্ষিত তাই খাই না, তাই শুধু তরকারি দিয়ে আর এটা দিয়ে আমার পেট পুজো করবো এখন, চলো খেয়ে নি। তো আমার খাওয়া দাওয়া পুরো কমপ্লিট, এই ওপরে আসলাম। আসার পর আমি যখন খাচ্ছিলাম, একটা মজার কথা বলি, তো যখন খাচ্ছিলাম তো বাবা মা বাবাকে হলো ভিডিও দেখাচ্ছিল, আমার ওই শর্ট ভিডিওগুলো তো দেখাচ্ছিল, বাবা দেখছিল আর হাসছিল, আমার একটু একটু লজ্জা লাগছিল, তারপরে বেশ ভালো লাগছিল। বাবা বলছিল ভালো হয়েছে ভালো হয়েছে, কীভাবে কী করলি না করলি, ভালো লাগলো বেশ। পরে বিকেলবেলা আমরা সবাই ঘুরতে যাব, তখন সেখানে তো আমাদের দেখাবো। তো চলো এখন টাটা, একটু রেস্ট নিয়ে নিই। মানে শাড়ি পরে শোয়াটাও ঝামেলা, মানে কি করে সবাই পারে কি জানি, সবাই তো শাড়ি পরে থাকে, আমার কেমন অসহ্য লাগছে। আর আমার পাশে এই যে আমার মিনি আছে, আমি আরও শুয়ে আছি। হাই করে দাও তো সবাইকে মিনি, হাতটা দাও। কত সুন্দর প্রকৃতি, আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনিতে। কি দারুন, আমার প্রথম ব্লগটা এখানেই হয়েছিল, এখনো কাশফুল রয়েছে। ওই যে আমরা এতজন ঘুরতে এসেছি সবাই মিলে, মামি এই ঘন জঙ্গলে তোমরা কি করতে এসছো? এই যে আমি আমাকে এখানে, আজকে আকাশটা সুন্দর একদম, পুরো কি করেছিল ভাবতে পারিনি আমরা আসতে পারবো, একদম পুরো এখন ফ্রেশ ফ্রেশ, ভীষণ মেক করেছিল, এত তাড়াতাড়ি চালালে। তোমার কেমন লাগলো গাড়ি? খুব সুন্দর লেগেছে, কোনোদিন চালায় না এত, মানে হয়তো 19-20 এরকম চালায়, আজকে পুরো 48-এ চালালো, সেই ব্যাপার। ক্যাপসিকাম খাবে? ক্যাপসিকাম পেয়েছি, লাগবে না? কারো লাগবে না। চলো কোন দিকে যাবা? আমি একটা রামের মতো দিকে যাব, পেছনে উফ ভিউটা কি দারুন। চলো ভেতরে যাই, হ্যাঁ ঘেডি লক করো, ঘেডি লক, ঘেডি এখানে লক করলে কি না করে, লক করো, ঘেডি লক করি। এখন কোথায় গেলাম চাবিটা? বাড়ি যেয়ে এডিট করতে হবে, নালে আমার আমরা নদীর ধারে যাবো, চলো চলো নদীর ওইদিকে চল। আসছিস একটুখানি রাস্তাঘাট দেখে, মানে সুন্দর করে তাকিয়ে তাকিয়ে যাবি, নাহলে মাঝে মধ্যে গুঠু দেখতে পারবি আর কি।
খুশিকে বসিয়ে দেবে। ওই যে পেছনে পাহাড়, এই জায়গাটা কাকি তোমার পুরুলিয়া যেতে হবে না, দীঘা যেতে হবে না, তুমি আর কি কি জায়গা আছে, দার্জিলিং যেতে হবে না, এখানে আসলে পরে সব দেখা হয়ে যাবে। ওই যে দার্জিলিং আর ওইদিকে দীঘা আর এই যে পুরুলিয়া, এ মাটি কেটে কেটে পুরো একদম পুরো ই করে ফেলেছে। এখানে সব আগে ইট ভাটা ছিল, তার জন্য ওই যে উঁচু উঁচু পাহাড়ের মতো যেটা, সেটা হলো মাটিগুলো রেখে দিয়েছিল যার জন্য উঁচু হয়ে রয়েছে, কিন্তু এখন ভাটাগুলো এখন সব বন্ধ হয়ে গেছে, হয়তো ইটগুলো বিক্রি হয় না তার জন্য এখন বন্ধ হয়ে গেছে। এই দেখ কত দারুণ, সত্যি দারুণ, কি সুন্দর সেন্ট বেরিয়েছে, এটা কি ফুল কি জানি, কি দারুণ তোমারটা একটা লাগিয়ে দি, আঠা বেরোচ্ছে, আঠা বেরোচ্ছে, হ্যাঁ। ফটো তুলতে তুলতে আমার মোবাইলের স্পেস সব শেষ হয়ে গেল, এখন আমরা এই পাহাড়ের নিচে নামছি, ও জয়লাভ করে ফেলেছে নিচে নেমে, আমরা ওই যে ওই যে ওদের ফটো তোলা এখন শুরু হলো, আকাশটা দেখো, আকাশটা কি দারুণ তাই না, কি দারুণ লাগছে আকাশ দেখ, আমি ভাবলাম তুই ভাবছিস দারুণ লাগছে আকাশটা, জাস্ট ওয়াও, আমার ফোনে ভালো ছবি ওঠে না, ফটো তুলেই যাচ্ছে, স্ন্যাপচ্যাট দিয়ে তুলছে, কি ভাবছ তুমি, কি দারুণ মাসি, মনে হচ্ছে আমরা সেই পৃথিবীর ওপরে এসে ইয়েতে চলে এসেছি তাই না, দেখ এই জায়গাটা দেখে কি মনে হচ্ছে, সত্যি দারুণ। মামি ওদিকে কি দেখো, আমি দেখছি সবাইকে, সবাই কি করছে, ও মামি আজ একা ঝিকিমিকি সাজ দিয়েছে, সেই সেই আমি ঝিকিমিকি সাজ সে লাগছে মামা, এর জন্যই পটে গেছে, মানে ফার্স্ট দিন যে আকাশটা দেখেছিলাম আজকে সেদিনে তো অসম্ভব সুন্দর লাগছিল, আজকেও মানে সাংঘাতিক সুন্দর লাগছে, মানে আকাশটার যে লুক ওয়াও। এ তুই নিচে আসবি তারপরে তো, নাকি ওপরে যাব, ঠিক আছে আমরা এখন এই নিচ থেকে আমরা এখন ওপরে যাব, সবার ফটো তুলে দিতে হচ্ছে, মানে ভালো মোবাইল থাকাও মুশকিল, মানে সব আমার মোবাইলে ফটো তুলবে আর আমাকেই তুলে দিতে হবে। এখন মস্তান উঠবে, আমি বলছি এখানে আসলে আর যেতে ইচ্ছা করে না, কিন্তু যেতে তো হবে কারণ রাত হয়ে যাচ্ছে, তো এখন আমরা বাড়ি যাচ্ছি, সবাই সবাই বাড়ি চলে যাচ্ছি, টাটা। হলো তোদের ঘোরা, কেমন লাগলো, কেমন লাগলো এখানে এসে, ফুচকা দেখলাম, এখন আমরা ফুচকা খাবো, ওই যে ফুচকা কোথায় গেল, ওই যে ফুচকা, ওই যে ফুচকা, তো আমরা এখন ফুচকা খাবো, হ্যাঁ দেখতে থাকু সঙ্গে থাকু, এখন ফুচকা খেতে এসছি, খিদে পেয়ে গেছে, এই ভালো সুন্দর চকচকে আসছে, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভ্লগে, টাটা, গুড নাইট।